मेरे भाइयों जो जिज्ञेस करा है एक जन बोलते कौम से गुरु समाज के की दिए थे आई बोल जालिम तुम्हार चोख नहीं तुम देखो ना कि दिए थे सूर्य के देखे जो क्यों चोख नीचू करे और बोले सूर्य नाई तेबे खूब सूर्य नाई ना तार चोख नाई सागरे हाँस मेघनाते गिया शामुक खुच्छे तो डुबुडुबी करे कतक्षण परे बोले हाँ मेघनार तो तला नाई हाँसर मेघनार तला नाई ना हाँसर गला नाई बेकूब बोलते कवि मचा किस दे समाज के जाने नाई ना कवि मचा दे बोलें तुम्हरा तो मदर आसरे थको तुम्हरा जानबा कोथे के कवि मचार कथा तुम्हरा जानबा कोथे के एटा जानते हले तो एखाने आसते हबे एटा जानते हले तो पढ़ते हबे इस्लामेर इतिहास एटा जानते हले तो पढ़ते हबे उपमहादेशेर इतिहास एटा पढ़ते हले तो भारतवर्षेर इतिहास जानते हबे तोमाके एटा जानते हले तो गोटा आरब विश्वेर इतिहास जानते हबे तोमाके এজন্য তুমি কোথেকে বুঝবা ইসলাম কি দিয়েছে তোমাকে ইসলাম কি দিয়েছে কওমি মাছাগুলো সমাজকে কি দিয়েছে এটা জিজ্ঞেস না করে তোমার জিজ্ঞেস করা উচিত ছিল কওমি মাছাগুলো ইসলাম সমাজকে কি কি দেয় নাই বলেন প্রশ্ন করা উচিত ছিল কি কওমি মাছা সমাজকে কি কওমি মাছা সমাজকে ধর্ষক দেয় নাই কওমি মাছা সমাজকে দুর্নীতিবাজ দেয় নাই কওমি মাছা সমাজকে চোর দেয় নাই কওমি মাছা সমাজকে ডাকাত দেয় নাই কওমি মাছা সমাজকে মদ্যপ দেয় নাই কওমি মাছা সমাজকে গাঞ্জুটি দেয় নাই কওমি মাছা সমাজকে ইয়াবাখোর দেয় না কওমি মাছা সমাজকে তোদের মতো নষ্ট এই মানুষগুলোকে উপহার দেয় না কওমি মাছা সমাজকে কি দিয়েছে প্রশ্ন কওমি মাছা সমাজকে কি দিয়েছে কওমি মাছা সমাজকে মানুষ উপহার দিয়েছে কওমি মাছা সমাজকে কি দিয়েছে বলেন হযরত মাওলানা সাইয়্যেদ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার আমেরিকান নাসা মহাকাশ গবেষণাগার সেখানে তাকে দাওয়াত করা হয়েছিল সাইয়্যেদ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে মধ্যাহ্ন ভোজের দাওয়াত দুপুরবেলার কি লাঞ্চের দাওয়াত তো ওখানে লাঞ্চ নি কয় দুপুরবেলা খানারে কি কয় ও আমি কিন্তু একটা শব্দ পারি লাঞ্চ আমি কিন্তু একটা ইংরেজি শব্দ পারি এটার নাম কি তো আমি অনেক কিছু পারি ইংরেজি আমি একটা শব্দ পারি অনেক কিছু পারি আমি আরো কিছু শব্দ পারি হোয়াট ইজ ইওর নেম আমি আরো কিছু শব্দ পারি হাউ আর ইউ আমি আরো কিছু শব্দ পারি মাই নেম ইজ মুশতাকুন নবী বুঝেন না আরো কিছু শব্দ আমি কি করি বলেন পারি আরো কিছু শব্দ আমি কি পারি এবার আমি ইংরেজি খুব পারি তো আমি এতগুলো শব্দ বলিও যদি ইংরেজি না পারি তুমি আলিফ বা তে সে হে খে পাইরা তুমি আরবি সব পারো কেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই ছাগলের বাতরামে কোন ছাগলে যেমন ধরেন এক বাচ্চা তিনটা ট্যাবলেটের নাম পারে নাফা প্যারাসিটামল স্যাকলো এখন ও বলে আমি তিনটা ট্যাবলেটের নাম পারি আমার বাবা অসুস্থ হলে আমি আর কোন ডাক্তার কাছে নেওয়া লাগবে না আমি তিনটা ওষুধের নাম পারি কি এটা কোন সুস্থ মস্তিষ্কের কথা না অসুস্থ মস্তিষ্কের কথা জোরে বলো পাগল ছাগলের কথা না সুস্থ মস্তিষ্কের কথা তিনটা ট্যাবলেটের নাম জানে সে বাবার আর অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে হবে না তিনটা ট্যাবলেটের নাম জানে আমিও তো পারি আলিফ বা তে সে হে কে তাহলে আমি আমার বাবার জানাজা আমি দিব তো জানাজার মধ্যে পড়িস আল্লাহু আকবার আলিফ বা তে সে হে কে তে সে সে পারে তে সে আছে দুনিয়াতে কোনো বর্ণ তে সে আছে দুনিয়াতে কোনো বর্ণ হে কে বর্ণ বলে বর্ণের নাম বলে হে কে আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন আমিন এত আবল তাবল বলে কেন আবার বলেন কেন রুহের রূহ নাই এ কথা কি বুঝে আসছে আপনাদের কি নাই বলেন রুহের রূহ নাই তো রূহ ছাড়া যেমন মুরগি অচল মুরগি দুর্গন্ধ ছড়ায় রূহ ছাড়া যেমন ছাগলে বাচ্চা দেয় না রূহ ছাড়া যেমন গাভিয়ে দুধ দেয় না রূহ ছাড়া গাছে যেমন ফুল দেয় না আর ফল দেয় না এই মানুষগুলো রূহ ছাড়া হওয়ার কারণে সমাজ আর ওদের থেকে কিছু পাওয়ার আশা করা যায় না কেন কেন রূহের রূহ নষ্ট হয়ে গেছে বলেন রূহের রূহ তাহলে রূহের রূহ কি কোরআন সাইয়্যেদ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা তো তিনি মহাকাশ গবেষণাগারে গেলেন
তো তার সামনে তারা বক্তব্য দিল, আগে কিছু সৌজন্য বক্তব্য দিল না, কিছু বক্তব্য দিল। তো বক্তব্য দিতে গিয়ে মহাকাশ গবেষণাগারের সবচেয়ে বড় বিজ্ঞানী যিনি, হযরত বলেন যে তার মুজগুলো হলে এত বড়, দাড়ি হলে এত বড়। ও কেদার সে বাত কর রহা থা মুঝে পাতা নেই চলা, ইউ ইউ কর রহা, ইউ 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 করে, বুঝলেন নাই, মুসো নড়ে দাড়িও লড়ে, তো লড়ে কি? তো সে বক্তব্য দিল, আমাদের খ্রিস্টান বিশ্ব পৃথিবীকে, তোমার বিজ্ঞান বিশ্ব তোমাদেরকে কি কি দিয়েছে, কম্পিউটার দিয়েছে তোমাদেরকে, মহাকাশ উপগ্রহ কেন্দ্র দিয়েছে, মঙ্গল গ্রহে তোমাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করছে, এমন কিছু করছে, হাজারো কিছু সে বলে দিল। আমরা তো তোমাদেরকে এগুলো দিয়েছি, তোমাদের ইসলাম আমাদেরকে কি দিয়েছে? আচ্ছা প্রশ্নটা কত মর্মান্তিক, মারাত্মক, তোমাদের ইসলাম তোমাদেরকে কি দিয়েছে? হযরত সাইয়্যদ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এবার যখন আমার বক্তব্যের পালা, আমি বক্তব্য দিলাম, আমি বক্তব্য পেশ করলাম, তোমরা কম্পিউটার দিয়েছ, তোমরা এটা দিয়েছ, তোমরা সেটা দিয়েছ, তোমরা বোমার অভিযান দিয়েছ, তোমরা রকেট দিয়েছ, সব ওকে, সব ঠিক আছে, লেকিন আমরা তোমাদেরকে, ইসলাম তোমাদেরকে, পৃথিবীকে একজন আবু বকর দিয়েছে, পৃথিবী তোমাদেরকে একজন ওমর দিয়েছে, পৃথিবী তোমাদেরকে একজন ওসমান দিয়েছে, পৃথিবী তোমাদেরকে একজন আলী দিয়েছে, পৃথিবী তোমাদেরকে একটা ইমাম আজম আবু হানিফা দিয়েছে, পৃথিবী তোমাদেরকে ইমাম বুখারী দিয়েছে, পৃথিবী তোমাদেরকে একজন ইমাম মুসলিম দিয়েছে। পারলে এদের মোকাবেলা কাউকে পেশ করো তোমরা, কি হয় পারলে কি করো এদের মোকাবেলা, তোমাদের কি করো, কিছু পেশ করো। বাদশার বাড়ি আর প্রধানমন্ত্রীর বাড়িও কিন্তু রাজমিস্ত্রি বানায়, বুঝেন নাই কথা, প্রধানমন্ত্রীর বাড়ি বানাইছে কে? এখন এই রাজমিস্ত্রি অনেক দামি হয়ে গেছে, এটা প্রধানমন্ত্রী বাড়ি বানাইছে, রাজমিস্ত্রি কাজই তো বাড়ি বানানো, সেখানে যেই থাকুক তার কাজ কি বলেন, তার বাড়ি বানানো, এখানে যেই থাকুক, তো কম্পিউটার বানানো বানাবে, বিমান বানানো বানাবে, গাড়ি বানানো বানাবে, যেটা শিখছে বানাবে, যেটা শিখছে কি করবে? এবং দেখবেন ইনাদেরকে যদি আমাদের সামনে বক্তব্য দিতে দেয়, ইনারা কমন কিছু বক্তব্য দেয়, কমন কিছু বক্তব্য এনারা বক্তব্য দিবে, আমরা ধর্মীয় শিক্ষাকে আধুনিকায়ন করতে চাই, কি বলবে বলেন, আমরা ধর্মীয় শিক্ষাকে কি করতে চাই, আধুনিকায়ন করতে চাই, আমরা মাদ্রাসাগুলোতে কম্পিউটারাইজড করতে চাই, আমরা মাদ্রাসাগুলোতে প্রজেক্টর শিক্ষা ব্যবস্থা করতে চাই, আমরা আধুনিক শিক্ষা, আমরা ধর্মীয় শিক্ষাগুলোকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাই, আর আমরা তালে দেন। কিন্তু এই জালিমরা কখনো কখনো ওখানে গিয়ে স্কুল কলেজে ইউনিভার্সিটি গিয়ে বলে না, আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষগুলোকে পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চাই, এটা কখনো বলছে কেউ? এটা কোনোদিন শুনছেন যে আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষগুলোকে আমরা কি করতে চাই বলেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চাই? আমাদেরকে নিয়ে বলো মা কান্না, আমাদেরকে নিয়ে বলো টেনশন, আমাদেরকে নিয়ে টেনশনের শেষ নাই, এরা মাদ্রাসায় পড়ে, এরা খাবে কোত্থেকে, আমাদেরকে নিয়ে খুব কি, আমাদেরকে আমি বলি আমরা মাদ্রাসায় পড়ে খাবে কোত্থেকে, উত্তর সহজ, আপনাদের ঘরে, বলেন কোথায় খাবো বলেন, বলে আপনারা আমাদের ঘরে খাবেন কেন, কেন আমরা দুলা যে দুলার হাতে কখনো, আমরা কি বলেন, আবার বলেন আমরা কি, দুলার আইন্দা খায় না আপনারা খাওয়ান, জোরে কয় না, দুলার আইন্দা খায় কে, কয় দুলার, দুলার আইন্দা খাওয়া না, যত শাশুড়ি আছে সব শাশুড়ি একসাথে মিলে রাঁধে, যত শালি আছে সব শালি একসাথে মিলে রাঁধে, যত তশালি আছে সব একসাথে জমা হয় না, হয় না বলেন না, যত শাশুড়ি আছে সব একসাথে, খালা শাশুড়ি, মামি শাশুড়ি, ফুফি শাশুড়ি সব জমা হয়, কারে খাওয়াবার লেগে বলেন, বলে হুজুর দুলারে খাওয়াবার লেগে এতজন জমা হয়েছে কি লেগা, তাগরে জিজ্ঞান কি লেগা জমা হয়েছে কি, দুলারে একজন রান্ধার লেগে এত শাশুড়ি জমা হয়েছে কি লেগা, তাগরে জিজ্ঞান কি লেগা জমা হয়েছে, বলে তোমরা এখানে এতজন কি করো, দুলা এবার দুলালে তো দুলা লেগে এতজন জমা হওয়া লাগে, বেকুব নয় প্রশ্ন কর নেওয়ালা, তাহলে দুলারে রাঁধে কে বলেন, বুঝে না, কারো রাঁধে, শাশুড়িরা রাঁধে, আর কারো রাঁধে, শালিরা রাঁধে, তা আমাদের রাঁধবে কে, আপনাদের ঘরে রাঁধবে কেন, আমরা দুলা যে, আচ্ছা এই বাড়ির যত আয়োজন সব কার লেগা, ফ্যান্ডেল বানাইছে কার লেগা, দুলার লেগা, স্টেজ সাজাইছে কার লেগা,
বত এই বাড়িতে গত এক বছর ধরে রুই মাছ পালছে, ধরে নাই, কার লেগা? গত এক বছর ধরে মুরগি পালতেছে, খায় নাই, কি লেগা? খাসি যে জবান, খাসি যে রেডি করে রাখছে এক বছর আগ থেকে, কার লেগা? গরু যে বাচ্চা দিয়ে রাখছে, দুধ দিতেছে, কার লেগা? দুলার লেগা, সব দুলার লেগা, এ বাড়ির সমস্ত আয়োজন দুলার লেগা।